শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা করবে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি বিমান, এমনটাই জানিয়েছেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে একথা বলেন বিমান বাহিনীর প্রধান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের পাশাপাশি বাহিনীকেও স্মার্ট করে গড়ে তোলা হবে। এ সময় ফ্লাইপাস্ট প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা। নানা রঙে রঙিন হয়ে ওঠে আকাশ, আকাশসীমায় দক্ষতা দেখায় বিশেষ বিমান। যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি বিমান তৈরির একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছেন, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। বিমান বাহিনীর সদস্যগণ আগামী দিনে আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে আরও গতিশীল ভূমিকা পালন করবে।